हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आशा करी सकले ही भालो आछो। आज आमी तोमादे साथे शेयर करते चले भोजबाड़ीर मतो दारुण स्वादेर आलुर दमेर रेसिपी। जारा आमार चैनले नतून भिवार्स तारा चट करे आमार चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे दाओ। ताहले चलो देरी ना करे चले जाई सरासरि रेसिपिते। একেবারে ভোজবাড়ির স্বাদের মতো আলুর দম বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম আলু নিয়েছি। আলুটা আমি ভালো করে ধুয়ে খোসা ঝরিয়ে রেখেছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2 ইঞ্চি আদা, 12 কোয়া রসুন, 4টে শুকনো লঙ্কা, 8-10টা কাজু, দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এই সব উপকরণগুলিকে আমি তেলে হালকা ফ্রাই করে একটি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। ফোড়নের জন্য লাগছে 1 টিস্পুন গোটা জিরে, একটা দারচিনির টুকরো, দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ, দুটো তেজপাতা আর কিছু গোটা গোলমরিচ। আর নিয়েছি স্বাদমতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন আমচুর পাউডার, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা কুচি আর কিছু ধনে পাতা কুচি। প্রথমে আমি কড়াই গরম করে কড়াইতে 2 টেবিলস্পুন মতন সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এই সমস্ত উপকরণগুলি তেলের মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে নেব। এই সমস্ত উপকরণগুলি 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। এই মশলাটা কিন্তু খুব ডিপ ফ্রাই করব না, 2 মিনিট মতো হালকা ফ্রাই করে নেব। এখানে আমার 2 মিনিট হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিচ্ছি। এবার এই মশলাটি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। এরপর ওই কড়াইতেই আমি 1/2 কাপ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই হবে। তেল গরম হতে হতে আমি একটি চাকুর সাহায্যে আলুগুলিকে একটু করে চিড়ে নিচ্ছি। তাতে করে কি হবে, রান্নার সময় আলুর ভিতরে খুব ভালোভাবে নুন মশলা ঢুকে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলিকে ভেজে নেব। পাঁচ মিনিট সময় ধরে আলুগুলো ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব। আলুটা ঠিক এইভাবেই লালচে করে ভেজে নিতে হবে। আর মাথায় রাখতে হবে যে ভাজতে ভাজতে যেন আলুটা 80% সেদ্ধ হয়ে যায়। এবারে আলুটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই সমস্ত ফোড়নগুলি দিয়ে দিচ্ছি। ফোড়নগুলি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতন মশলাটি আমি কষিয়ে নেব। মশলাটি 1 মিনিট মতো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমচুর পাউডার, লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এগুলি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এগুলি ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসে। দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদও ততই ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে নেব।
মশলার সাথে আলু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। জলটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, যে যেমন গ্রেভি পছন্দ করো সে তেমন জল ব্যবহার করবে। জল দেওয়ার পর 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর, আলুর দম পুরোপুরি রেডি। এবার নামাবার আগে এর মধ্যে অ্যাড করব গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি আর 1 টিস্পুন ঘি। সব উপকরণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। ঘিটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। ব্যাস, পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল ভোজবাড়ির মতো আলুর দম। এবার এটা নামিয়ে আমি একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও প্রচুর পরিমাণে শেয়ার করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে। আর রেসিপি সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ইনস্টাগ্রাম পেজ কেজি বংপেয়ারে ফলো করে ওখানে তোমরা প্রশ্ন করতে পারো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে।